লাস্ট এক বছর ধরে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রবল চাপে রাজ্য সরকার। রাজ্য সরকারের একাধিক হেভিওয়েট নেতা নেত্রী এই মুহূর্তে রয়েছেন জেলে, আরও একাধিক প্রভাবশালী ব্যক্তি, প্রভাবশালী মন্ত্রী এই মুহূর্তে ইডির নজরে, সিবিআইয়ের নজরে। আর তার মধ্যেই কিন্তু আজ বিরাট বিস্ফোরণ, এবার রাজ্যের বিরুদ্ধে 120 কোটির দুর্নীতির তথ্য ফাঁস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। রাজ্যের বিরুদ্ধে বিরাট বিস্ফোরণ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজ্যকে সরাসরি হুঁশিয়ারি এবার শুভেন্দু অধিকারীর। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের বিরোধিতায় পথে নেমেছে রাজ্য বিজেপি, আর সেই মিছিল শুরুর আগে ফের তারিখের রাজনীতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আগামী মঙ্গলবার অর্থাৎ 25 তারিখ রাজ্যে বড়সড় দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, আইপ্যাককে 120 কোটি টাকার টেন্ডার পাইয়ে দিয়েছে রাজ্য। তথ্য প্রমাণসহ সেই দুর্নীতি ফাঁসের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বেলাগাম হিংসার অভিযোগ তুলেছে বিজেপি, এমনকি ভোট লুটেরও অভিযোগ এনেছে তারা। এসবের প্রতিবাদে বুধবার মহামিছিল করল গেরুয়া শিবির। পুলিশি অনুমতি না থাকা সত্ত্বেও এদিন দুপুর থেকেই কলেজ স্ট্রিটে জমায়েত শুরু করেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। একই মঞ্চে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এদিনের মিছিল থেকে গোষ্ঠীদ্বন্দ্বের তকমা সরাতে মরিয়া ছিলেন তিনজনই। মিছিলের আগে সমাবেশ থেকে রাজ্য সরকারকে তুলোধনা করেন দিলীপ ঘোষ, ভোট চুরি নিয়ে রাজ্য পুলিশকে তোপ দাগেন তিনি। এরপরই বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, অন্যায্যভাবে আইপ্যাককে 120 কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। এই দুর্নীতির সঙ্গে রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেল জড়িয়ে রয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা। আবার কেন্দ্রের বিরোধী জোটকেও কটাক্ষ জানান তিনি। শুভেন্দুর খোঁজা, নামে ইন্ডিয়া থাকলেই যদি সফল হওয়া যেত তাহলে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এখনও থাকত। আবার 21 জুলাই প্রতি ব্লকে বিডি অফিস ঘেরাও করার ডাক দেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগামী 25 জুলাই রাজ্যে হতে চলেছে বিরাট বিস্ফোরণ। বিরাট বিস্ফোরণ ঘটাতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে কিন্তু এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আইপ্যাককে 120 কোটি টাকার টেন্ডার দুর্নীতির মাধ্যমে বেআইনিভাবে পাইয়ে দিয়েছিল রাজ্য সরকার, তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেল। এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন এবং তার সমস্ত তথ্য প্রমাণ সাংবাদিক সম্মেলন করে ফাঁস করবেন 25 জুলাই। এমনই কিন্তু চরম বার্তা দিলেন, চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে কিন্তু আবারও সরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে।